ডাইনিং স্পেস আর এটা কেউ সেম আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার চেষ্টা করেছি। আমার ডাইনিং টেবিলের আর চেয়ারের টিনকেস আপনাদের কিছু বলি, এটা প্রায় 8-10 বছর হয়ে গেছে, বাট আমি এটাকে একটু নিউজও করার জন্য আমার টেবিল প্যাকেটটা সাথে ব্ল্যাক পেপার গ্লাসের সাথে দিয়ে এটাকে পুরো ব্ল্যাক করে ফেলেছি আর চেয়ারটাকে হোয়াইট করে ফেলেছি, যে আমার এই ডাইনিং স্পেস প্লাস ডাইনিং টেবিল চেয়ার দুটোই চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে আপনি যে বলে রাখছে আমার লিভিং আর ডাইনিং স্পেসে কোনো ওয়াল দেওয়া হয় নাই, তো ওপেননেসটা অনেক বেশি বেড়ে গেছে, দেখতেও খোলামেলা লাগে, অনেক সুন্দর লাগে। আর এই সাথে এটা হচ্ছে আমার ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনে আমি আবার আমার কিছু শখের ডিনার সেট, আমার খুব শখ আর কি কেনার, কোথাও গেলে আনকমন কিছু কেনার, তো সেইগুলোই আমি ক্রিস্টেলের প্লাস সব ধরনের ডিনার সেটগুলো সুন্দর করে আমার ডিনার ওয়াগনে সাজিয়ে রেখেছি। আর এরপরে এটা হচ্ছে আমার হচ্ছে আপনার বুফে খাবার গুলো, যাতে আমি সুন্দর করে ডেকোরেটিভভাবে বা যেভাবে ডেকোরেশন করতে আমার যেন কোনো প্রবলেম না হয়, এখানে এই স্পেসটাকে আমি সুন্দর করে বড় করে এখানেও ব্ল্যাক সিলভার অ্যান্ড হোয়াইটের কিন্তু সেই ম্যাচটা রেখেছি আর একটু বিশাল বড় করে টেবিলটাকে রেখেছি, যাতে এখানে আমার যাওয়ার সময় বা সার্ভ করার সময় কোনো প্রবলেম না লাগিয়েছি। আর এই বেসিনটার নিচে এই যে মার্বেলটা
কারণই হচ্ছে বড় করে স্পেস রেখেছি, যাতে আমি আমার পারফিউম গুলো সবসময় রাখতে পারি, খাওয়ার শেষ হলে লোশন পারফিউম ইউজ করে খুব সুন্দর করে বের হয়ে যেতে পারি। আর এই যে কেবিনেট গুলো দেওয়ার কারণে হচ্ছে আমার এক্সেসরিজ যা এক্সেসরিজ তখন যেটা দরকার এখানে রেখে দিচ্ছি, যাতে আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন না হচ্ছে একবার ওয়াশরুমে। আর মজার কথা হচ্ছে সব রুম ব্ল্যাক হোয়াইট হলেও আমি এই রুমটাকে শুধু পার্পেল আর পিঙ্ক করেছি ওদের জন্য। আর এই খাটটা, এই খাটটাও লাইট পার্পেল বলতে পারেন আপনারা, পার্পেল কালার। আর যেহেতু আমার দুই মেয়ে, দুই রুমের জন্য বিশাল একটা খাট লাগবে, আমার আমার স্পেসটাও নষ্ট হবে, এর জন্য আমি নিজের খাটটাকেই একই খাট কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। উপরের খাটটাতে বরমে থাকে আর নিচের খাটটা হচ্ছে একদম ড্রয়ার সিস্টেম, জাস্ট হালকা করে টান দিলেই আমার এটা খাটটা বের হয়ে আসতেছে, আমার ছোট মেয়ে এখানে থাকতে হবে। আবার সকাল হলে আমি আবার বন্ধ করে দিচ্ছি ড্রয়ারের মতো, খাটটা পুরো মনে হচ্ছে এটা একটা পুরো একটাই খাট। এটা হচ্ছে আমার বরমের আলমারি, পুরো স্পেসটা দিয়ে ওর ড্রেসিং টেবিল, ওর আলমারি, প্লাস হচ্ছে ও পড়াতে।